Yathagner dahika shakti Ramakrishna sthita hiya Sarva vidya sarupantang Saradang pranamamyaham. Aaj Shri Mayer punya abirbhav tithi Sara prithibite Sri Ramakrishna bhakta paribare ভক্ত অনুরাগীদের মধ্যে এই দিনটি অত্যন্ত মর্যাদার সঙ্গে ভক্তির সঙ্গে সমাদরের সঙ্গে উদযাপন করা হচ্ছে আজকের দিনটি আমরা দেখতে পাচ্ছি খুব একটা সুবিধের দিন নয় তা সত্ত্বেও সকাল থেকে এখন পর্যন্ত অগণিত ভক্ত বেলুর মঠের পবিত্র প্রাঙ্গণে আসছেন আজকের দিনটির যে উষ্ণতা যে গভীরতা যে তাৎপর্য সেগুলিকে নিজেদের সঙ্গী করে নিয়ে যাবার লক্ষ্য নিয়ে আমরা সবাই জানি যে বাংলা মতে মায়ের যেদিন আবির্ভাব হয়েছিল সেদিন ছিল 1260 সালের আটই পৌষ সেই গানের মধ্যে আছে 1260 আটই পৌষ মায়ের আবির্ভাব ইংরেজি মতে তথা আন্তর্জাতিক গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে এই দিনটি ছিল 1853 খ্রিস্টাব্দের 22শে ডিসেম্বর যিনি সমগ্র জগতের মা হয়ে আসবেন নিখিল মাতৃত্বের জীবন্ত প্রতিমা হয়ে দিব্য মাতৃত্বের চেতন বিগ্রহ হয়ে সেই মায়ের দিনটি বিশেষ করে মায়ের ইংরেজি জন্মদিনটি 22শে ডিসেম্বর এটি অবিস্মরণীয় সমাপতনের দিন তার কারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মতে 22শে ডিসেম্বর থেকেই উত্তরায়ণের সূচনা হয় উত্তরায়ণের সূচনা মানে সেদিন দেবতারা দেবীরা স্বর্গে তাদের বিশ্রাম থেকে জাগরণে উত্থিত হন যিনি পৃথিবীতে এই নিখিল মাতৃত্ব তথা দিব্য মাতৃত্বের স্বাদ নিয়ে আসবেন তিনি আন্তর্জাতিক দিক থেকে এমন একটি দিনকেই নির্বাচন করেছিলেন তার আবির্ভাবের জন্য এটি আমাদের ভাবায় এমনি তাৎক্ষণিক একটি দিন নয় কোনোরকমে একটি দিনে একজন মানুষের জন্ম হলো তা নয় নির্দিষ্ট দিনে তার জন্ম হচ্ছে এবং সেই জন্মদিনটি একটি নির্দিষ্ট বার্তা নিয়ে আসছে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সেদিন কি কেউ জানত এই জয়রামবাটির এক অজপাড়া গায়ে জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটছে তিনি জগৎকে রক্ষা করবেন জগৎকে ধারণ করবেন জগৎকে পরিত্রাণ করবেন সেদিন হয়তো সাধারণ মানুষ কেউই সে কথা বুঝতে পারেনি কিন্তু সেদিন জগদ্ধাত্রীর আবির্ভাব ঘটেছিল শ্রীরামকৃষ্ণদেব গোলাপমা যোগিন মা এদেরকে বলতেন মায়ের দিকে ইঙ্গিত করে বলতেন ওর পা দুখানি দেখেছ ঠিক যেন জগদ্ধাত্রীর পা শ্রীরামকৃষ্ণ নিশ্চয় জগদ্ধাত্রীর দর্শন করেছিলেন সেজন্য জগদ্ধাত্রীর পা কেমন তা তিনি জানতেন তাই যখন তিনি বলছেন ওর পা দুখানি দেখেছ ঠিক যেন জগদ্ধাত্রীর পা
তাই শ্রী রামকৃষ্ণ ইঙ্গিত করেছিলেন, ইঙ্গিত করতে চেয়েছিলেন যে শ্রী শ্রী মা যেন জগদ্ধাত্রী হয়ে পৃথিবীতে আবির্ভূতা হয়েছেন। শ্রী শ্রী মাকে তার এই মরবিগ্রহে অনেক ভাগ্যবান ভাগ্যবতী জগদ্ধাত্রী রূপে দর্শন করেছেন। আমরা কয়েকজনের কথা জানি, যেমন স্বামী হরিপ্রেমানন্দজি মহারাজ মায়ের সেবক ছিলেন, স্বামী অরূপানন্দজি মহারাজ রাসবিহারী মহারাজ তিনিও মায়ের সেবক ছিলেন, মায়ের জয়রামবাটিতে এক বালিকা পরিচারিকা ছিল, তার নাম বাসনাবালা মজুমদার। একে আমরা দেখেছি জয়রামবাটিতে, তখন তার প্রায় 100 বছর বয়স। তিনিও তার অল্প বয়সে যখন মায়ের কাছে তিনি ছিলেন, তখন মায়ের জগদ্ধাত্রী রূপ তিনি দর্শন করেছিলেন। এগুলি বইতে আমরা পাব। আবার চন্দ্রমোহন দত্ত উদ্বোধন কার্যালয়ের একজন কর্মী ছিলেন, তাকেও মা তার প্রার্থনায় তার জগদ্ধাত্রী রূপ দর্শন করিয়েছিলেন। আরেকজন মানুষ, জয়রামবাটির কাছাকাছি থাকতেন, একজন বিদগ্ধ উচ্চবর্ণের মানুষ, রাম হৃদয় ঘোষাল, হলদে পুকুরে তার বাড়ি। জয়রামবাটিতে মায়ের বাড়িতে জগদ্ধাত্রী পূজা দেখতে এসে তিনি অবাক হয়ে দেখছেন, কে জগদ্ধাত্রী? ওই প্রতিমায় যার পুজো হচ্ছে তিনি, তার প্রতিবার সামনে যিনি ধ্যানরতা হয়ে রয়েছেন, উনি ঠাওর করতে পারছেন না, ঠিক করতে পারছেন না। শেষে এতটাই আতঙ্কিত হয়ে গেলেন যে তাড়াতাড়ি ওখান থেকে তিনি চলে গেলেন। একজন বিখ্যাত কমিউনিস্ট লেখক, আমি যখন ইনস্টিটিউট অফ কালচারে ছিলাম, সে সময় আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি স্বামী বলভদ্রানন্দজিও তখন ওখানে ছিলেন, সে সময় তিনি অনেকবার গোলপার্কে এসেছেন, বিভিন্ন সেমিনারে ভাষণ দিয়েছেন। সেই তার নাম হচ্ছে ডক্টর আর বি রিবাকভ। তিনি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজকে, যিনি তখন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ ছিলেন, তাকে একটা চিঠি লিখেছিলেন। মনে রাখবেন, কমিউনিস্ট লেখক, তখন সোভিয়েত রাশিয়া ভেঙে যায়নি, 1992 সালের আগের ঘটনা। তিনি লিখছেন যে আমি শ্রী শ্রী মা সারদাদেবী সম্বন্ধে একটি গ্রন্থ লিখব এরকম ভেবেছি, এবং তার যে অসাধারণ চরিত্র মহিমা সেটা দেখে আমি একেবারে বিস্ময়ে আবিষ্ট হয়ে যাচ্ছি। বলছেন, সো সিম্পল অ্যান্ড ইয়েট সো প্রোফাউন্ড। একজন কমিউনিস্ট চিন্তাবিদ, যারা ধর্মকে মানেন না এবং পৃথিবীতে ভগবান আবির্ভূত হন নরদেহে এসব তারাও মানেন না, সেরকম একজন মানুষ, তিনি বলছেন তাঁর চরিত্রের দিকে তাকালে আমি বিস্ময়ে অবাক হয়ে যাই। সো সিম্পল অ্যান্ড ইয়েট সো প্রোফাউন্ড, এত সহজ, এত সাবলীল, এত সাধারণ, কিন্তু এত অসাধারণ, এত গভীর তার ব্যক্তিত্ব, তার চরিত্রের মহিমা। শঙ্করী প্রসাদ বসু শতরূপে সারদা গ্রন্থে শ্রী শ্রী মা এবং ভগিনী নিবেদিতা এই বিষয়ে একটি অসাধারণ প্রবন্ধ লিখেছেন। হয়তো আপনারা অনেকেই সেই প্রবন্ধ পড়ে থাকবেন, এবং সেই প্রবন্ধে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু বলছেন,
মায়ের সম্পর্কে অনেকেই কলম ধরেছেন, অনেকেই মায়ের সম্পর্কে কম বেশি লিখেছেন, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ আছেন, বিখ্যাত আমেরিকান সাহিত্যিক ক্রিস্টোফার ইশারুড আছেন, আরও অনেক দেশের বিদেশের মনীষী মনস্বী মনস্বিনী তারা আছেন। তো শঙ্করী প্রসাদ বসু বলছেন, যারাই লিখেছেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে, তাদের সকলের মধ্যে মায়ের সম্পর্কে সর্বশ্রেষ্ঠ লেখিকা হচ্ছেন ভগিনী নিবেদিতা, যার সার্ধশত জন্ম জয়ন্তী সারা পৃথিবী জুড়ে এখন উদযাপিত হচ্ছে এবং হবে। শঙ্করী প্রসাদ বসু বলছেন, মায়ের সম্পর্কে সর্বশ্রেষ্ঠ লেখিকা হচ্ছেন ভগিনী নিবেদিতা। অল্প লিখেছেন, কিন্তু এত অসাধারণ কয়েকটি কলমের আছড়ে তিনি এমনভাবে মায়ের চরিত্রকে, মায়ের অসাধারণ জীবনকে ফুটিয়ে তুলেছেন যে আমরা সেগুলি পড়লে নিজেরা যেমন অনুপ্রাণিত হই, তেমনি আবার বিস্ময়ে অবাক হয়ে যায়। তার একটি বিখ্যাত কথা আছে ভগিনী নিবেদিতার, সেটিও হয়তো আমরা অনেকে জানি। তার সেই বিখ্যাত চিঠিতে তিনি লিখেছিলেন মায়ের সম্পর্কে, বলছেন, মা কি না, মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের চ্যালিশ, চ্যালিশ মানে অমৃত ভাণ্ড, মা হচ্ছেন শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত ভাণ্ড বা অমৃত পাত্র। শ্রীরামকৃষ্ণের যে গণ্ডি ভাঙা মানুষের প্রতি ভালোবাসা, যে প্রেম সর্বজাতির প্রতি যা উচ্চারিত হয়েছিল, সেই অমৃত ভাণ্ডটি যেন স্বয়ং হয়ে উঠেছিলেন শ্রী শ্রীমা। তাই নিবেদিতা বলছেন, চ্যালিশ অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের অমৃত পাত্র। নিবেদিতার আরও কয়েকটি অসাধারণ তাৎপর্যপূর্ণ মন্তব্য আছে বা বক্তব্য আছে বা উক্তি আছে শ্রী শ্রী মা সম্পর্কে। নিবেদিতা বলছেন, মায়ের জীবনকে যখন আমরা দেখি, তার সেই উত্তুঙ্গ শিখরের দিকে যখন তাকায়, আমাদের মাথা এমনিতেই নত হয়ে যায় এবং দেখি যে মা তার জীবনে যে অসাধারণ দৃষ্টান্ত দেখিয়েছেন সেটি বাস্তবিকই অসাধারণ। নিবেদিতা বলছেন, শ্রীরামকৃষ্ণের নারীত্ব সম্পর্কে বা নারীর আদর্শ সম্পর্কে শেষ কথা হচ্ছেন মা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণের নারীত্ব সম্পর্কে বা নারীর আদর্শ সম্পর্কে শেষ কথা, দি ফাইনাল ওয়ার্ড অফ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের সর্বশেষ কথা বা শেষ কথা। এবং সেটা বলতে গিয়ে নিবেদিতা বলছেন, আমার মনে হয় যে, নিবেদিতা লিখছেন, একটা প্রশ্ন দিয়ে এই বাক্যটি তিনি লিখছেন, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নবীন আদর্শের অগ্রদূত? বিখ্যাত উক্তি নিবেদিতার, আমরা সবাই হয়তো জানি, কিন্তু একটা অসাধারণ উক্তি, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নবীন আদর্শের অগ্রদূত? ভারতের প্রাচীন আদর্শ হচ্ছে নারী সম্পর্কে, স্বামীজি বলে দিয়েছেন সীতা সাবিত্রী দময়ন্তী, আরও নাম স্বামীজি করেছেন মদালাসা গার্গী মৈত্রেয়ী, এসব নামও স্বামীজি করেছেন। এরা হচ্ছে প্রাচীন আদর্শের অসাধারণ দৃষ্টান্ত নারীত্ব সম্পর্কে বা নারীর আদর্শ সম্পর্কে। নিবেদিতা এসব অসাধারণভাবে তার পড়াশোনা করেছিলেন এবং তিনি দেখেছেন, বিশ্লেষণ করেছেন এই ভারতবর্ষের প্রাচীন নারী আদর্শের অসাধারণ এই ব্যক্তিত্বকে নিয়ে, এবং বলেছেন তিনি কি, তাদের সঙ্গে পাশাপাশি রেখে নিবেদিতা বলছেন, তিনি কি প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি অথবা নতুন এক আদর্শ তিনি সূচনা করছেন, যে আদর্শের এখনও সূচনা হয়নি, যে আদর্শের তিনি সূচনা করছেন এবং করবেন, সেই আদর্শের তিনি অগ্রদূত? নিবেদিতা বলছেন, কিন্তু প্রশ্ন দিয়ে শেষ করছে,
প্রশ্ন দিয়ে তিনি শেষ করেছেন ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি স্বামী মুখ সারন্দজি আমাদের আচার্য ছিলেন নরেন্দ্রপুরে, তিনি বলতেন প্রশ্ন দিয়ে তিনি শুরু করেছেন ঠিকই, কিন্তু তিনি একটি পজিটিভ উত্তর দিয়েছেন নিবেদিতা। প্রশ্নের মধ্যে একটি পজিটিভ উত্তর আছে, সেই প্রশ্নটি উত্তরটি কী নিবেদিতা বলতে চাইছেন, তিনি উভয়ই, তিনি একই সঙ্গে একাধারে প্রাচীন আদর্শের শেষ প্রতিনিধি এবং নবীন আদর্শের অগ্রদূত। এটি অসাধারণ একটি উক্তি নিবেদিতার, এবং এটা সত্যি অনুধ্যানের একটি বিষয়। এগুলি আমরা চিন্তা করলে মায়ের জীবন সম্পর্কে নতুনভাবে আলো পেতে পারি। নিবেদিতার কথা বলছিলাম, মাকে যখন তিনি প্রথম দেখলেন 1898 খ্রিস্টাব্দের 17ই মার্চ, বিখ্যাত দিন, প্রথম দর্শনের অভিজ্ঞতার পরে নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন ডে অফ ডেজ, মানে তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই দিনটি যেদিন তিনি মাকে দেখলেন, তার দর্শন পেলেন। প্রথম দর্শনের কিছুদিন পরে তিনি লন্ডনের তার এক বান্ধবীকে, তিনিও ব্রিটিশ, তাকে লিখছেন যে দেখো আমি এক অসাধারণ ভারতীয় নারীর সঙ্গে পরিচিত হয়েছি, তাকে সাক্ষাৎ করেছি। বাইরে থেকে আপাত দৃষ্টিতে তিনি অতি সাধারণ একজন নারী, কিন্তু আমার বিবেচনায় সারা পৃথিবীর মধ্যে তিনি অন্যতম শ্রেষ্ঠ এক নারী, অন্যতম শ্রেষ্ঠ এক নারী নিবেদিতা বলছেন। প্রথম দর্শনের পরে কিছুই তো পরিচয় সেভাবে হয়নি, এবং তার বহু বিস্তৃত জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, তার ভিত্তিতে তিনি বলছেন তিনি সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক নারী। 5 বছর পরে নিবেদিতা আরেকটি চিঠি আমরা দেখতে পাচ্ছি, সেটাও একজন ব্রিটিশ মহিলাকে লিখছেন, তার নাম মিসেস এস কে র্যাটক্লিফ, কলকাতার স্টেটসম্যান পত্রিকার বিখ্যাত সম্পাদক ছিলেন মিস্টার এস কে র্যাটক্লিফ, তার স্ত্রী, তাদের সঙ্গে নিবেদিতার গভীর অন্তরঙ্গ পরিচয় ছিল। তার স্ত্রী যখন সন্তান সম্ভবা হলেন, সেই সময় মিসেস র্যাটক্লিফকে নিবেদিতা এক চিঠি লিখছেন, যখন তোমার এই নবজাত সন্তানটি আসবে পৃথিবীতে, দুচোখ মেলবে, সেদিন তাকে আমি নিয়ে যাব একজন নারীর কাছে, মা সারদার কাছে, যিনি আমার মতে সমগ্র পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী। এই যে দুটি মন্তব্য করছেন, একটি 1898 সালের মে মাসে, আর একটি 1903 সালের সেপ্টেম্বর মাসে, কালের বিচারে হয়তো 5 বছরের সময় ব্যবধান, এই এতদিন তার সময় লাগেনি এই উপলব্ধিতে আসতে, তার আগেই তিনি উপলব্ধিতে এসেছিলেন, কিন্তু তথ্যগত দিক থেকে আমরা এই বাক্যটি বা এই উক্তিটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে বললেন পৃথিবীর অন্যতম মহীয়সী শ্রেষ্ঠ নারী, আবার পরে 5 বছর পরে বলছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী, প্রথমে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আর শেষে বলছেন দি গ্রেটেস্ট নিবেদিতার। এটা অসাধারণ একটি উক্তি, এটা আমাদের মনে পড়ে মায়ের সম্পর্কে কিছু কথা বলতে গেলে। মায়ের জীবন, ঠাকুরের জীবন এবং স্বামীজির জীবন আমাদের সকলের কাছেই একটি অসাধারণ আলোকবর্তিকার মতো। তাদের জীবন, তাদের দৃষ্টান্ত, তাদের কথা, তাদের আচরণ সবই অসাধারণ আলোকবর্তিকার মতো। এবং সেখানে আমরা দেখি রামকৃষ্ণ বিবেকানন্দের যে বার্তা জগতের কাছে, সেখানে সবসময় একটি পজিটিভ বার্তা দেওয়া হয়েছে, কখনো নেতিবাচক বা নেগেটিভ বার্তা এখানে আমরা পাই না, কোনোভাবেই পাই না। এমন মজার ব্যাপার যে মা হয়তো না বলছেন, নেতিবাচক কথা বলছেন, সেটি একটা চূড়ান্ত ইতিবাচক হয়ে যাচ্ছে। কোন কৌশলে এটা হয়েছে সেটা আমাদের অনুধ্যানের বিষয়। আমি একটি দুটি কি তিনটি দৃষ্টান্তের কথা উল্লেখ করব। একটি হচ্ছে, আমরা সবাই জানি দক্ষিণেশ্বরে ঠাকুরের খাবার আনছিলেন মা, হঠাৎ একজন মহিলা এসে বললেন
মা ঠাকুরের খাবারটি আমি দিয়ে আসি। মা কোনো বিরক্তি করলেন না, ওর হাতে থালাটি দিয়ে দিলেন, ঠাকুরের খাবার থালা। এ সকলের কাছেই জানা একটি ঘটনা। এবং সেই মহিলা খাবারটি নিয়ে ঠাকুরের ঘরে রেখেই আবার তক্ষুনি চলে গেলেন। মা পিছন পিছন এসেছেন, এসে দেখছেন ঠাকুর বসে আছেন কিন্তু খাচ্ছেন না, হাত তুলে বসে আছে। মা বলছেন, কি হলো, খাও। ঠাকুর বলছেন, না খাও না। কেন খাবে না? তুমি কি জানো না যে আমি সকলের হাতে স্পর্শ করা জিনিস খেতে পারি না, খেলে আমার কষ্ট হয়, আমার শরীর অসুস্থ হয়ে পড়ে। মা বলছেন, ঠিক আছে আজকে খেয়ে নাও। শ্রীরামকৃষ্ণ বলছেন, না খাবো না, খেতে পারি যদি তুমি কথা দাও যে তুমি আর এর পরে কোনো দিন এরকম কোনো লোকের হাতে আমার খাবার পাঠাবে না। শ্রীরামকৃষ্ণের কাছে মা কোনোদিন না করেননি কোনো বিষয়ে, কখনোই কাউকে না করেননি। সেদিন প্রথম আমরা দেখছি মা শ্রীরামকৃষ্ণের মুখের ওপরে সবিনয়ে অথচ দৃঢ়তার সঙ্গে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর। উনি জানেন যে এই কথাটি না দিলে শ্রীরামকৃষ্ণ খেতে পারবেন না, শ্রীরামকৃষ্ণের শরীর অসুস্থ হবে। তা সত্ত্বেও রামকৃষ্ণ গত প্রাণা তিনি বললেন, তা তো আমি পারবো না ঠাকুর। আমাকে মা বলে কেউ কিছু চাইলে তাকে আমার অদেয় কিছু থাকবে না, আমি সব দিয়ে দেব। এটি এখানে একটি না আমরা পাচ্ছি মায়ের কথায়, কিন্তু না বলছেন ঠিকই মা, এর মধ্যে কত বিরাট একটি হ্যাঁ রয়ে গেছে। যে তাকে মা বলে ডাকলে, যে নিখিল মাতৃত্ব, আমরা প্রথমেই বলছিলাম দিব্য মাতৃত্ব, এই মাতৃত্ব যে কি ভয়ঙ্কর এবং কি বিরাট এবং সীমাহীন তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। বলে আমাকে মা বলে কেউ ডাকলে তাকে অদেয় আমার কিছু থাকবে না, শ্রীরামকৃষ্ণকে তিনি না বললেন, একবার না আমরা পাচ্ছি। এরপরে আরেকটি মায়ের কথা আমরা শুনি মায়ের জীবনে। আমরাও আপনারাও সবাই জানেন যে বেলুর মঠে যখন প্রথম দুর্গাপুজো কথা হওয়ার কথা শ্রীরাম স্বামীজি ভাবলেন, তখন স্বামীজির ইচ্ছে ছিল এই দুর্গাপুজোর সময় এখানে পশু বলি হবে। এটা আমরা জেনেছি মায়েরই একজন সেবক, বিখ্যাত সেবক স্বামী ঈশানন্দজি, তার বিখ্যাত একটি গ্রন্থ আছে মায়ের সম্পর্কে, মাতৃ সান্নিধ্যে। স্বামীজির শতবর্ষের সময় তার একটি লিখিত প্রবন্ধ উদ্বোধন শতাব্দী জয়ন্তী গ্রন্থমালার মধ্যে প্রকাশিত হয়েছিল, মায়ের শতাব্দী জয়ন্তীতে প্রকাশিত হয়েছিল। সেখানে দেখতে পাচ্ছি যে আমরা স্বামী ঈশানন্দজি বলছেন যে বেলুর মঠের প্রথম দুর্গাপুজোর সময় স্বামীজির ইচ্ছে হয়েছিল এখানে পশু বলি দেবেন, রক্ত দেখলে বাঙালি জাতির ভীরমি লাগে, ভয় পায়, যেন বাঙালি জাতির ভেতরে তেজের ভাব, শৌর্যের ভাব, শক্তির ভাব আনার জন্যে এরকম কথা নাকি স্বামীজি ভেবেছিলেন। তো এই কথাটি স্বামীজির বলার পরে বা এরকম ইচ্ছা প্রকাশ করার পরে গুরু ভাইদের মধ্যে কেউ কেউ বলছেন, স্বামীজি মঠে বলিদান হবে দুর্গাপুজোই, তুমি একটু মাকে জিজ্ঞেস করবে না, মায়ের অনুমতি নিয়েই তো পুজো হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছ, চলো মায়ের কাছে চলো। মা তখন বাগবাজারে একটি ভাড়া বাড়িতে ছিলেন, তখন এই মায়ের বাড়ি হয়নি, স্বামীজির জীবনকালে হয়নি এই মায়ের বাড়ি। তো স্বামীজি গেলেন মায়ের বাড়িতে, স্বামী ঈশানন্দজি লিখছেন, এবং মাকে বললেন যে এরকম দুর্গাপুজোর সময় মঠে পশু বলি দেব। মা স্বামীজিকে বললেন, না বাবা পশু বলি দিও না, তোমরা হচ্ছে সন্ন্যাসী, জগৎকে অভয় দান তোমাদের ব্রত, তোমরা কি করে একটা পশুর প্রাণ নিতে পারো, মঠে পশু বলি হবে না। এখানেও একটি মা না বললেন, কিন্তু সেই নায়ের পিছনে যে কি নিখিল মাতৃত্ব এবং দিব্য মাতৃত্বের বিরাট সমুদ্র প্রমাণ ব্যাপ্তি আছে তা আমরা ভাবলেও অবাক হয়ে যায়। আরেকটি নায়ের কথা মনে পড়ে, সেটি আপাত দৃষ্টিতে একটু মজার ঘটনা। মায়ের একজন বিখ্যাত ডাক্তার ভক্ত ছিলেন, তিনি মায়ের চিকিৎসা করতেন,
ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল। তো তার স্ত্রী একবার মাকে বলছেন, মা আপনি একটু আশীর্বাদ করুন, তাতে আপনার ছেলের উপায় ভালো হয়, মানে রোজগারপাতি ভালো হয়। মায়েরই সন্তান, মায়ের খুব প্রিয় সন্তান এবং মায়েরই চিকিৎসক, খুব নির্ভর করতেন মা ডাক্তার ক্যান্ডিলালের ওপরে। তো তার মুখের ওপরে মা বললেন, তা তো আমি পারবো না বৌমা, আমি যদি আশীর্বাদ করি আমার ছেলের খুব উপায় হোক, তার মানে কি, মানে সব লোকের খুব করে অসুখ করুক, এমন আশীর্বাদ তো আমি করতে পারবো না বৌমা, বরং আমি এমন আশীর্বাদ করতে চাই যাতে সকলেরই কল্যাণ হয়, সকলেই সুস্থ থাকুক, মানে কেউ যেন ডাক্তারের কাছে না যায়। তো মা এক্ষেত্রে একটি না বললেন, কিন্তু সেই নায়ের ব্যাপ্তি এবং গভীরতা কি সমুদ্র প্রমাণ অসাধারণ, সেটি আমাদের অনুধ্যানের বিষয়। আমি সোভিয়েত কমিউনিস্ট চিন্তাবিদ ডক্টর আর বি রিবাকভের কথা বলছিলাম, তিনি লোকেশ্বরজি মহাজকে ওই চিঠিতেই লিখছেন, আমি মায়ের কথা ভাবছি, মায়ের সম্পর্কে একটি গ্রন্থ লিখব ভাবছি, লিখতে গিয়ে আমি দেখছি মা এত অসাধারণ, তার থই করতে পারছি না, এবং আমার মনে হচ্ছে মায়ের সম্পর্কে ভাবতে গিয়ে আমি দেখছি শ্রীরামকৃষ্ণের জীবনটিকেও আমি পাশাপাশি দেখছি, দেখে আমার মনে হচ্ছে শ্রীরামকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে তিনি মাকে জগতের সামনে তুলে ধরেছিলেন। দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ শ্রীরামকৃষ্ণ ইজ দি হোলি মাদার, রিবাকভ একথা বলছেন। দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ শ্রীরামকৃষ্ণ ইজ দি হোলি মাদার, আমরা সবাই বলবো স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, কিন্তু সোভিয়েত চিন্তাবিদ মাতৃভক্ত মিস্টার আর বি রিবাকভ বলছেন যে না, দি গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ শ্রীরামকৃষ্ণ ইজ দি হোলি মাদার, মা সারদা দেবী। আরেকটি কথা বলে আমি শেষ করব, সেটি হচ্ছে যে এটি ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ, তিনি মায়ের সম্পর্কে অসাধারণ জীবনে লিখেছেন, অত্যন্ত প্রামাণ্য, অত্যন্ত পরিশ্রম করে, সেকালে সেরকম তথ্য ছিল না, তিনি ভারতবর্ষের বাইরে ভ্রমণ করে মায়ের সম্পর্কে তার মন্ত্র শিষ্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তার উপকরণ এবং তথ্য সংগ্রহ করেছিলেন। তিনি লিখেছেন যে এবার পৃথিবীতে শ্রীরামকৃষ্ণ একটি মন্ত্র দিলেন পৃথিবীর মানুষকে, সেই মন্ত্রটি কোনো বড় একটি মন্ত্র না, মন্ত্রটি হচ্ছে একটি একাক্ষরা নাম, একটি মাত্র অক্ষর, সেই একাক্ষরা নামটি হচ্ছে মা। জগৎকে শ্রীরামকৃষ্ণ এবার মা মন্ত্র দিলেন, এই মা মা করেই তিনি সারা জীবন উন্মাদ হয়ে থাকলেন, আত্মহারা হয়ে থাকলেন, মাই ছিলেন তার জীবনের সর্বস্ব। শ্রীরামকৃষ্ণ বলতেন, আমি খাই দাই আর আনন্দে থাকি, আমার সব মা জানেন। সেই মাতৃময় বালক স্বামী সারদানন্দজি বলেছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, জগদম্বার বালক, সেই বালক জগদম্বার বালক শ্রীরামকৃষ্ণ জগৎকে যে মন্ত্রটি দিলেন সেটি হচ্ছে মা, একাক্ষর একটি মন্ত্র, কত সহজ, কত সাবলীল, কত স্বচ্ছন্দ একটি মন্ত্র। এবং সেটি বলতে গিয়ে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ বলছেন, শুধু মন্ত্রই দিলেন না, মন্ত্রের সঙ্গে একটি বিগ্রহও দিলেন, একটি প্রতিমাও দিলেন, মাটির প্রতিমা নয়, কাঠের প্রতিমা নয়, ধাতুর প্রতিমা নয়, রক্ত মাংসে গড়া একটি চেতন প্রতিমা, এবং সেই প্রতিমাটি হচ্ছে আজকে যার পুণ্য আবির্ভাব তিথি, সেই মা সারদা দেবী। নমস্কার।